বাংলাদেশের জন্য ভুটান বেশ সহজ প্রতিপক্ষ। সম্প্রতি নারী সাফের বিভিন্ন বয়সভিত্তিক আসরে তারই প্রমাণ দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। সেই আত্মবিশ্বাস পুঁজি করে এদিনও মাঠে নামে তারা। প্রথম মিনিটে স্কোর করার সুযোগ পান সুরভি আকন্দ, তবে ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে মারেন তিনি। 11 মিনিটে আবারও আক্রমণে যায় বাংলাদেশ, এবারও দৃশ্যপটে সুরভি। এবার বল পোস্টের বাইরে না মারলেও পরাস্ত করতে পারেননি ভুটান গোলরক্ষক দীক্ষা রায়কে, ফলে লিড থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা। কিন্তু 15 মিনিটে বাংলাদেশকে আর বঞ্চিত করতে পারেনি ভুটান, গোল করেন কৃষ্ণা রানী। 28 মিনিটে মিসের আক্ষেপ দূর করে বাংলাদেশ, তৃষ্ণার নিখুঁত ফিনিশিংয়ে স্কোর 2-0 করে লাল সবুজ। দুর্দান্ত পাস করা মিতু ছিলেন সেই গোলের নেপথ্যের কারিগর। 35 মিনিটে হেড দিয়ে গোল করে ব্যবধান 3-0 করেন সুলতানা। প্রথমার্ধে আরও এক গোল করে বাংলাদেশ, এবার স্কোর শিট অলঙ্কৃত করেন সুরভি আকন্দ প্রীতি। বিরতির পর আক্রমণ অব্যাহত থাকে লাল সবুজদের, বেশ কটি সুযোগ নষ্ট করেন ফরওয়ার্ডরা। তবে 60 মিনিটে ভুল করেননি থুই নুই মারমা, এর পরের মিনিটে ব্যবধান 6-0 করেন মুন্নি। 63 মিনিটে একটি গোল পরিশোধ করে ভুটান, তবে কাজের কাজ হয়নি। 76 মিনিটে আবারও লাল সবুজ সমর্থকদের আনন্দে মাতান থুই নুই, 7-1 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। 84 মিনিটে ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসবে যোগ দেন সাগরিকা, তাতে 8-1 গোলের লজ্জায় ডোবে অতিথিরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল হজম করতে হয়নি ভুটানকে, ফলে 8-1 ব্যবধানের বড় জয়ে সাফ শুরু করে অনূর্ধ্ব 17-এর মেয়েরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।